শেষ রক্ষা হলো না অবশেষে এগ্রা বিস্ফোরণ কাণ্ডে গ্রেফতার করা হলো বাজে কারখানার মালিক ভানুবাঘের স্ট্রিকে উল্লেখ্য এগ্রার খাদি কুলে বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে মৃত্যু হয়েছে বারো জনের বিস্ফোরণের আট দিনের মাথায় কারখানার মালিক ভানুবাঘের স্ট্রি গীতা বাগকে গ্রেফতার করলো সিআইডি মঙ্গলবার রামনগর থেকে তাকে গ্রেফতার করা হয় উল্লেখ্য বিস্ফোরণে দগ্ধ ভানুবাগের আগেই মৃত্যু হয়েছে তার ছেলেও ভাইপোকে গ্রেফতার করেছিল সিআইডি এবার ভানুবাগের স্ট্রিকেও গ্রেফতার করা হলো ঘটনায় মূল অভিযুক্ত ভানুবাগ মারা যাওয়ার কারণেই সিআইডিকে তদন্ত করতে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হচ্ছিল এবার তার স্ত্রী গ্রেফতার হওয়ায় জিজ্ঞাসাবাদের সুবিধা হবে বলেই মনে করা হচ্ছে এগরা থেকে প্রদীপ মাইতির রিপোর্ট অঙ্কার বাংলা